রাজধানীর এভাকিয়া হাসপাতালে থ্যালাসেমিয়া রোগ এবং এর চিকিৎসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এই রোগের উপসর্গ তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, ফলে সময় মতো এর উপযুক্ত চিকিৎসার অভাবে অধিকাংশ রোগী প্রায় 30 বছর বয়সের আগেই মারা যায়। তবে সম্প্রতি চিকিৎসকরা হ্যাপলো ট্রান্সপ্ল্যান্ট বা হফম্যান পদ্ধতিতে 21 মাস বয়সী এক রোগীর অস্ত্রোপচারের সফল হয়েছেন। তাই এখন থেকে নীরব ঘাতক এই রোগের চিকিৎসা বাংলাদেশেই করা যাবে বলে জানিয়েছেন হেমাটোলজি ও সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের সমন্বয়কারী সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভাকেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন এভাকেয়ার হাসপাতালের এমডি ও সিইও ডাক্তার রত্নাদীপ চাষকার, মেডিকেল সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ সহ অনেকে। মুন্সিগঞ্জে পিক আপ ও